শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনে হামলা হলে ভয়ঙ্কর যুদ্ধ হবে, বদলে যাবে পৃথিবী, হুঁশিয়ারি বাইডেনের। ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন মাত্র 200 আমেরিকান সৈন্য। অমিক্রনের ভয়ে ভারতে ডাক্তারদের পদত্যাগের হিড়িক। মিশরের কাছে বিশাল অঙ্কের অস্ত্র বিক্রি করছে আমেরিকা। ভারতে রেলে নিয়োগ পরীক্ষা নিয়ে বিক্ষোভ, যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগ। ইরাকের স্পিকারের বাসভবন লক্ষ্য করে রকেট হামলা। বিক্ষোভকারীদের ধাওয়ার মুখে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও কঠিন হুঁশিয়ারি দিলেন রাশিয়াকে। তিনি বলেছেন, রাশিয়া যেভাবে আগ্রাসন দেখাচ্ছে তার পরিণতি ভালো হবে না। ইউক্রেন দখলের চেষ্টা করলে ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যাবে, ফলে বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, বিশ্ব কূটনীতির ভারসাম্য নষ্ট হবে, গোটা পৃথিবী বদলে যাবে। আজ বুধবার এক সংবাদ মাধ্যমকে তিনি এমনটাই জানিয়েছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, 8,000 সেনাকে রাশিয়ার সীমান্তের কাছে মোতায়েন করে রাখা হয়েছে, প্রয়োজনে সেনার সংখ্যা বাড়ানো হবে। ন্যাটো বাহিনীও রুশ সীমান্তের কাছে যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজের মোতায়েন করেছে। চলতি বছরের গোড়া থেকে তাদের সীমান্তে রাশিয়া অন্তত 1,00,000 সেনা মোতায়েন করে রেখেছে বলে অভিযোগ করে আসছে ইউক্রেন। যে কোনো সময়ে মস্কো তাদের ওপরে হামলা চালিয়ে গোটা ইউক্রেন দখল করে নেবে বলেও আশঙ্কাও করা হচ্ছে। দুদেশের সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রকে। দুই রাষ্ট্রপ্রধানের একাধিকবার বৈঠকও হয়েছে। হোয়াইট হাউস একটি বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন এবং তার ইউরোপীয় মিত্র শক্তি ইউক্রেন সীমান্তে রুশ আগ্রাসন নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। রাশিয়াকে বলা হয়েছে সামরিক আগ্রাসনের নীতি ছেড়ে অবিলম্বে কূটনৈতিক আলোচনার রাস্তায় হাঁটতে। রাশিয়ার সমঝোতার পথে না গেলে নিষেধাজ্ঞা চাপাতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ, যে কোনো সময় ইউক্রেনে আক্রমণ করবে তারা। রাশিয়ার এমন হুমকিকে রুখতে প্রায় সব চেষ্টাই চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বারবার হুমকি দিচ্ছেন, ইউক্রেনে হামলা হলে এর পরিণতি ভালো হবে না। বুধবার তিনি সরাসরি বলেছেন, রাশিয়া এমন কিছু করলে ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন তারা। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে গিয়ে সরাসরিভাবে কোনোভাবেই যুদ্ধে জড়াবে না, তারা খুব বেশি হলে ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে, তাছাড়া অস্ত্র, গোলা বারুদ বা বিমান বাহিনীর মাধ্যমে সহায়তা করবে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, বর্তমানে ইউক্রেনে অবস্থান করছেন 200 আমেরিকান ন্যাশনাল গার্ডের সৈন্য। তারা ইউক্রেনের স্থানীয় সৈন্যদের প্রশিক্ষণ ও উপদেশ দিচ্ছেন। তাছাড়া স্পেশাল ফোর্সের কিছু সদস্যও ইউক্রেনে প্রশিক্ষণ দেওয়ার কাজটি করছেন, তাদের সংখ্যাটা অজানা। ইউক্রেনে এখন যুদ্ধ ভাব চললেও এই সংখ্যা বাড়ানো হবে না বলে জানিয়েছেন পেন্টাগন প্রেস সেক্রেটারি জন কির্বি। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ বেঁধে গেলে এসব সৈন্যদেরও প্রত্যাহার করে নিয়ে আসা হবে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না, কারণ এই যুদ্ধ শুরু হলে কবে শেষ হবে এর কোনো নিশ্চয়তা নেই। তাছাড়া যুক্তরাষ্ট্র চায় না আফগানিস্তানে দীর্ঘ 20 বছর থাকার পর আবার অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে। নিয়ম না মেনে পদত্যাগ করছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা পরিষেবার সাথে যুক্ত চিকিৎসক অধ্যাপকরা। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চিকিৎসা পরিষেবা, সঠিকভাবে ক্লাস না হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন ডাক্তারি পড়ুয়ারাও। এই মর্মে রাজ্যের মেডিকেল কলেজগুলির অধ্যক্ষ ও ডিরেক্টরদের কাছে করা চিঠি পাঠানো হলো স্বাস্থ্যভবনের পক্ষ থেকে। স্বাস্থ্যভবন থেকে স্বাস্থ্য শিক্ষা পরিষেবার অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের তরফে পাঠানো এই চিঠিতে জানানো হয়েছে, পদত্যাগ করার সঠিক নিয়ম না মেনেই পদত্যাগপত্র জমা দিচ্ছেন মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপকরা। অধ্যক্ষ ও ডিরেক্টরের কাছে এমনকি সরাসরি স্বাস্থ্যভবনেও পদত্যাগপত্র জমা করছেন তারা। পদত্যাগপত্র জমা করার পর থেকে কাজে আসাও বন্ধ করছেন অনেকে। এই প্রক্রিয়া বন্ধ করতেই প্রতিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ডিরেক্টরের কাছে এই চিঠি পাঠানো হলো বলেও স্বাস্থ্যভবন সূত্রে খবর। মিশরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিরাজমান উদ্বেগের মধ্যে দেশটির কাছে $250 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। মিশরের মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় গত বছর দেশটির কাছে সামরিক সরঞ্জাম সহায়তার চালান সরবরাহ বন্ধ রাখে মার্কিন সরকার। চলতি বছরও তা আটকে দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট দলের সদস্যরা। তারা বলেছেন, মিশরের মানবাধিকার পরিস্থিতি অস্ত্র বিক্রির পরিবেশের সঙ্গে মোটেই সাযুজ্যপূর্ণ নয়। আমেরিকা থেকে
কায়রোর কাছে অস্ত্র পাঠাতে হলে অবশ্যই ওই মানদণ্ড রক্ষা করতে হবে। এর কয়েক ঘন্টা পর মার্কিন পররাষ্ট্র দপ্তর $250 কোটি অস্ত্র বিক্রির অনুমোদনের ঘোষণা দেয়। পররাষ্ট্র দপ্তর সুস্পষ্ট করে বলেছে, আমেরিকার পক্ষ থেকে যে $13 কোটি সামরিক সহায়তা আটক রাখা হয়েছে তার সঙ্গে $250 কোটি অস্ত্র বিক্রির সম্পর্ক নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তর মিশরের কাছে 12টি C-130J-30 সুপার হারকিউলেস বিমান ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি এবং $35.50 কোটি তিনটি ভূমিভিত্তিক রাডার বিক্রির অনুমোদন দিয়েছে। রেলে নিয়োগে অনিয়মের অভিযোগ। ভারতের বিহারে চাকরি প্রার্থীরা একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছেন। এই সময় তারা রেলপথ অবরোধ করে স্টেশনে ভাঙচুরও চালিয়েছেন। ভারতীয় গণমাধ্যম NDTV বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে বিহারের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির গ্রুপ ডি কর্মচারী নিয়োগের পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগে বিক্ষোভ চলছিল। তবে 26 জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে এই বিক্ষোভ তীব্র আকার নেয়। বুধবার দুপুর থেকে বিহারের গয়া স্টেশনে সহিংস বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ আসলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে, স্টেশনেও ভাঙচুর চালায়, অবরোধ করে রাখে রেলপথ। এতে রেল চলাচল চরম ব্যাহত হয়েছে বলে NDTV জানিয়েছে। বিক্ষোভের মূল কারণ হিসেবে আন্দোলনকারীরা জানান, 2019 সালে বিজ্ঞপ্তি জারি হলেও এ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নিয়ে জানায়নি কর্তৃপক্ষ, এমনকি প্রথম পরীক্ষার ফলও প্রকাশ হয়নি। সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে খেলছেন বলেও অভিযোগ করেছেন তারা। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এই বিক্ষোভের প্রসঙ্গ তুলে বিহার সরকার এবং কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী। বুধবার ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করে খুদে ব্লগিং সাইট টুইটে তিনি লিখেছেন, প্রত্যেক তরুণের নিজেদের অধিকারের জন্য সোচ্চার হওয়ার স্বাধীনতা রয়েছে, আর এটা যারা ভুলে যান তাদের মনে রাখা উচিত। দেশে এখনো প্রজাতন্ত্র আছে, গণতন্ত্র ছিল, গণতন্ত্র থাকবে। ইরাকের পার্লামেন্টের স্পিকারের বাসভবন লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এতে 2 শিশু আহত হয়। বার্তা সংস্থা AFP বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতের 3টি কাতি উষার রকেট রাজধানী বাগদাদের পশ্চিমে আনবার প্রদেশের গুরমা জেলায় স্পিকার মোহাম্মদ আল হালবুসির বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে বিস্ফোরিত হয়। ইরাকের সর্বোচ্চ আদালত স্পিকার হিসাবে তার পূর্ণ নির্বাচন নিশ্চিত করার কয়েক ঘন্টা পর এই হামলার ঘটনা ঘটল। ওই হামলার মূল লক্ষ্য ছিল হালবুসি, তবে হামলার সময় তিনি বাড়িতে ছিলেন কি না তা নিশ্চিত করে জানা যায়নি বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র AFP জানায়। আহত 2 ব্যক্তিকে গুরমা হাসপাতালে নেওয়া হয়েছে বলে ইরাকি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। 41 বছর বয়সী সুন্নি রাজনীতিক হালবুসি 2018 সাল থেকে ইরাকের পার্লামেন্টে স্পিকারের দায়িত্ব পালন করে আসছেন। গত সপ্তাহে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন করোনা ভাইরাসের টিকা বিরোধী বিক্ষোভকারীদের কবলে পড়েছিলেন বলে জানা গেছে। তবে ওই ঘটনার ফুটেজ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যায়, শেম অন ইউ বলে স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর গাড়ি ধাওয়া করে। এই সময় কেউ কেউ উই ডু নট কনসেন্ট বলে টিকা নিতে নিজেদের অস্বীকৃতির জানান দেয়। এ ঘটনার ভিডিও ধারণ করা এক ব্যক্তিকে বলতে শোনা যায়, জেসিন্ডা আছে, এটা মজার ঘটনা, আমরা তারা করছি। পরে গাড়িটি জেসিন্ডা আর্ডার্নের গাড়িকে ধাওয়া করে। এক পর্যায়ে ভেতরের কেউ প্রধানমন্ত্রীকে নাৎসি বলে ডাকে এবং বিভিন্ন অশ্লীল গালমন্দ করে। তারা জেসিন্ডা আর্ডার্নের গাড়িটিও আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত গাড়িটি বিক্ষোভকারীদের এড়িয়ে যায়। এ বিষয়ে গতকাল মঙ্গলবার বিকালে এক প্রতিক্রিয়ায় জেসিন্ডা বলেন, এটা আরেক দিনের ঘটনা, তবে কখনো আমি আমার নিরাপত্তা বা আমার সঙ্গে থাকা কারো নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম না, কারণ প্রতিদিনই নতুন ও ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই। আমরা এই মুহূর্তে এমন একটি পরিবেশে আছি যেখানে এমন তীব্রতা রয়েছে যা নিউজিল্যান্ডের জন্য অস্বাভাবিক। আমি এটিও বিশ্বাস করি যে সময়ের সঙ্গে সঙ্গে এটি কেটে যাবে।
এর আগে গত রবিবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন তার বিয়ে পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, অতিমারির ভয়াবহ প্রভাব পড়েছে হাজার হাজার নিউজিল্যান্ডবাসীর ওপর। প্রিয়জনেরা অসুস্থ হলেও তার পাশে থাকতে না পারাটা অত্যন্ত কষ্টের। তার কাছে এটা বেশি বেদনাদায়ক। তার বিয়ের অনুষ্ঠান পূর্বসূচি মেনে অনুষ্ঠিত হবে না। করোনা ও অমিক্রনের বার বারন্তের জেরেই বিয়ে পিছিয়ে দেওয়ার মতো কঠিনতম সিদ্ধান্তে উপনীত হলেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।